দেখা যায় আমাদের যারা আছে এখানে বেশ কয়েকজন আমরা স্টুডেন্ট বা বিভিন্নভাবে আমরা কোনোভাবে পেশায় যুক্ত আছি। তো অনেক জায়গায় দেখা যায় আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তো আমরা অনেকে খেটে খাওয়া ফ্যামিলিতে আছি। অনেকের বাসায় অনেক আত্মীয় বা আমাদের পরিবারের বাবা মা অনেকে অসুস্থ আছেন। তো চিকিৎসা জিনিসটা খুবই রেয়ার যে আমরা ওষুধ পানি বা অথবা অনেক কিছু নিয়ে আমরা সাফার করতে হয়। আমাদের আশেপাশে আত্মীয়রা আছে, তারা সাফার করে। তো আমরা এই জন্য আবার রক্ত নিয়ে যে আমাদের সমস্যাটা, এটা প্রায় বাংলাদেশে বেশিরভাগই হয়। তো আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি, তারা প্রায় চেষ্টা করি এই স্বেচ্ছায় রক্তদান করতে। তো আমরা মুগ্ধার ভিতরে এই জিনিসটা শুরু করছি যে আমরা সব জায়গায় স্টুডেন্টরা আছি, তো সবাই মিলে একটা সংগঠন করছি, তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ। এটার পথ চলা আজকে 2 বছর। তো এই দ্বারা অনেক মানুষের বাজার, তারপরে আপনার বিভিন্ন হেলথ বা চিকিৎসা, এই দ্বারাই আস্তে আস্তে আমরা তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে এই ক্যাম্পিংটা শুরু করি যে ফ্রি চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, যে আজকে 3য় বছরে আসে। আমরা মানে 3য়বার আমরা এই ক্যাম্পিংটা চলমান রাখছি। আমরা পার ডে একটা করে 10 টাকা 5 টাকা করে একটা চাঁদা হিসাব করছি। আমাদের উপদেষ্টারা আছেন, আমাদের যে ওইখানে দেখেছেন আমাদের উপদেষ্টা মন্ডলে যারা, আমরা যেখানে আটকে যাই থমকে যাই সেখানে আমাদের তারা সহায়তা করেন। তারা আমাদের নতুন পথ চলার দিক দেখা দেন যে আজকে ক্যাম্পিং আমাদের 50-60 হাজার টাকার একটা অ্যামাউন্ট চলে গেছে। এখানে তারা আমাদের খুব হেল্প করছে। আপনাদেরকে হেল্প করছে কারা? কারণ আপনি এই টাকাটা আপনারা পাচ্ছেন কোথা থেকে? এই টাকাটা আমরা পাচ্ছি আমাদের 6 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি অথবা মুগ্ধার আশেপাশে যারা জনপ্রতিনিধি আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের স্বেচ্ছাসেবী আছে, সকলে মিলিতভাবে এই টাকাটা আমরা দিয়ে থাকি। আজকে আমাদের সব মিলে 50-60 হাজার টাকার একটা বাজেট আমরা কাজটা করছি। প্রাথমিক সকল চিকিৎসা দেওয়া হচ্ছে, মুগ্ধা মেডিকেল থেকে ডাক্তার আসছেন, রাজবাড়ি থেকে ডাক্তার আসছেন, বিভিন্ন থেকে আমাদের যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই আমাদের সাথে সহায়তা করছেন এইভাবে। হ্যাঁ অবশ্যই, বিনামূল্যে একদম স্বেচ্ছায় আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা, আর সর্বদা আমাদের পাশে থাকেন তারা। আমাদের আজকে সর্বোচ্চই আছে 4-5 হাজার মানুষ আমরা এখানে সেবা দেবো। পর্যাপ্ত ঔষধ মেডিসিন ডাক্তাররা সারাদিন থাকবে ইনশাল্লাহ। এরকম প্রিপারেশন প্রস্তুতি আমাদের আছে। ওষুধ সব ফ্রি, ডাক্তার সেবা সব কিছু ফ্রি, হোমিওপ্যাথিক ডাক্তার শুরু করে দাঁতের ডাক্তার, যে কোনো ডাক্তার, আমরা প্রাথমিক পর্যায়ে সকল কিছু ফ্রি দিচ্ছি, আর সকল সেবা এখানে উপস্থিত আছে।